মনে হবে যে অটোর ভিতরে প্রবেশ করে গেলাম। অনেকগুলো অটো এখানে দাঁড়িয়ে, সিলিং এ কিন্তু প্রচুর টায়ার, অটো নিয়ে, অটো চালকদের নিয়ে বলতে গেলে। হাজরা পার্ক মেট্রো স্টেশন, আর হাজরা পার্ক মানেই হাজরা পার্কে যে পুজোটা সেটা কিন্তু আমরা প্রতিবার দেখে থাকি। এবছর আমি খুঁটি পুজোতে এসেছিলাম, খুঁটি পুজোর পরে আবারও আসা হলো দুর্গাপুজোর প্রস্তুতিটা দেখার জন্য। প্যান্ডেল তো সেজে উঠছেই, ঠিক আছে, ভিতরের অংশটাতে যাব, গিয়ে দেখবো। বাইরে থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, ভিতরের অংশটাতে গিয়ে দেখা যাবে প্যান্ডেল কীভাবে সাজছে। তার আগে ব্যানারটাতে দেখাই, ব্যানারটাতে লেখা রয়েছে তিন চাকার গপ্প, আর পিছনে আপছা একটা অটো, ঠিক আছে, সে অটোটা কিন্তু যাচ্ছে, এটা হচ্ছে ব্যানারটা। আর হাজরা পার্কে আমরা জানি সবাই, হাজরার মোড়ে অনেকগুলো অটো স্ট্যান্ড রয়েছে, খিদিরপুর যাওয়ার অটো, আরও বিভিন্ন জায়গায় যাওয়ার অটো রয়েছে। প্যান্ডেলের যে এন্ট্রান্স সেটা হবে হচ্ছে এটা। ঢোকার মুহূর্তেই আমি দেখতে পাচ্ছি যেটা, অটোর ভিতরে যেমনটা থাকে, যেমন কালার থাকে, যেভাবে ডেকোরেট করা থাকে, ঠিক সেভাবেই কিন্তু। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, তিন চাকার গপ্প অর্থাৎ এখানে কিন্তু অটোর যে গল্প সেই গল্প ফুটে উঠতে চলেছে। ধীরে ধীরে দর্শনার্থীরা ভিতরের অংশটাতে যখনই প্রবেশ করবে, এখানে আসলেই মনে হবে যে অটোর ভিতরে প্রবেশ করে গেলাম, ঠিক আছে, মানে ভিতরের পুরো আমেজটা এখানে ধরা পড়বে। আর যে যে জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে, লুকিং গ্লাস থেকে শুরু করে ওপরের এই অংশটা, যে লাইটটা দেখতে পাচ্ছি, এই স্ট্রিপ লাইটগুলো, এই যে ঠাকুরের বিভিন্ন ঠাকুরের যে ছবি, মা দুর্গা সহ মা কালী, তারপরে সমস্ত যে ছবি, এগুলো কিন্তু আমরা অটোর ভিতরে দেখে থাকি। আর আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষজন, প্রতিনিয়ত ট্রেন বাস অটোতে কিন্তু চলাচল করি, অন্তত আমি তো করি। আমার বাড়ির মধ্যমগ্রাম থেকে আমার বাড়িতে যেতে গেলেও আমি অটোতে প্রতিদিন যাতায়াত করি। প্যান্ডেলের ভিতরে অংশটা তো যাবো, তার আগে বলবো তোমরা কারা কারা অটোতে যাতায়াত করো সেটা আমাকে জানিয়ে দিও। চলো এবার যাই ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরের অংশটায়। এখানে তো এইভাবে রেডি হলো, মানে আমি তোমাদেরকে দেখালাম এরকম ডেকোরেশনটা এরকমভাবে করা হলো, ঠিক আছে। তারপর ভিতরের অংশটা ঠিক কী রয়েছে, প্রবেশ করতে করতেই এত ঠাকুরের দর্শন করে, এত দেবদেবীর দর্শন করে, তারপর যখন তোমরা ভিতরটা প্রবেশ করবে, দেখতে পাবে অনেকগুলো অটো এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং এগুলো সবই কিন্তু অরিজিনাল অটো। সে অরিজিনাল অটোগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আপাতত এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 5টা অটো দেখতে পাচ্ছি, আরও অটো কিন্তু এখানে থাকবে, এবং এগুলো বিভিন্ন রুটের অটো, যেরকম আগরপাড়া স্টেশন, ডানলপের অটো, ঠিক আছে, পরপর এখানে যেরকম আবার লেখা নেই এটা, ঠিক আছে, বিভিন্ন রুটের যে অটো সেই অটোগুলোকে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। মূলত এই যে কনসেপ্টটাকে এখানে বাছা হয়েছে, আমরা সকলেই জানি যে হাজরা মোড় মানেই কিন্তু অটোর, মানে এখানে বিভিন্ন রকমের যে স্ট্যান্ডের অটো সেই অটো দেখতে পাওয়া যায়, সেটার জন্যই কিন্তু এই থিমটা, এবছরের যে ভাবনাটা সেটা কিন্তু ভাবা হয়েছে, তিন চাকার গপ্প। এবার সিলিংটাকে যদি আমি দেখাই, সিলিংয়ে কিন্তু প্রচুর টায়ারের ব্যবহার হয়েছে, ঠিক আছে, এবার লাইটের তো খেলা আছেই, তার জন্য আমাদেরকে আসতে হবে, দেখতে হবে। এই দিকের অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দোকান দেখতে পাওয়া যাচ্ছে, দোকানের শাটার ফেলা রয়েছে, ওপরে কিছু পুরনো যে তোমার ব্যানার, মানে সেই ব্যানার রয়েছে, বিভিন্ন VI থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ব্যানার সেগুলো রয়েছে, কিছু ফ্লেক্স রয়েছে পুরনো পুরনো, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। ঠিক সেমভাবে এই দিকেও কিন্তু এরকমটা রয়েছে। কেন রয়েছে? কারণ হাজরা মোড়টাকে তুমি যদি দেখো, অটো স্ট্যান্ডটাকে যদি দেখো, তাহলে সেখানে কিন্তু এই ছবিগুলো ধরা পড়ে। অর্থাৎ আমরা হাজরা পার্কের এবছরের পুজোয় টোটাল হাজরা পার্কেরই যে গল্প, সেই গল্প আমরা দেখতে চলেছি। এই যে টায়ারগুলো দেখছো, সব বিভিন্ন যে গাড়ির টায়ার, সে গাড়ির টায়ার যেরকম আছে, তিন চাকার গাড়ির গল্প যেহেতু আর কি, আর এই দিকের অংশগুলোতে এরকম লাইট সেট আপ করা রয়েছে। যখন এই লাইটগুলো জ্বলবে না, পুরো মণ্ডপটাই একদম আলাদা রকমের লাগবে। খুব পুরনো একটা এখানে সাইনবোর্ড, সে সাইনবোর্ড দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে লেখা রয়েছে যতীন দাস পার্ক। আমি যেহেতু একদম যতীন দাস পার্কে রয়েছি, মেট্রো স্টেশন যতীন দাস পার্ক, তো সেহেতু এই এটা আগে হয়তো ব্যবহার করা হয়েছিল, সেই অরিজিনালটাই এখানে, অরিজিনালটাই কিন্তু রয়েছে, কোনো না কোনো অংশে হয়তো সামনের দিকে এটা ব্যবহার করা হবে।
আমার এই লাইটগুলো বেশ ভালো লাগলো, যে লাইটগুলো এখানে সেট আপ করা হয়েছে আপনার উপরের অংশটাতে পুরোপুরি আলোকিত হয়ে যাবে যখন, ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এখানে এই যে টায়ারের অংশটা, তো এখানে লাইটের কাজ রয়েছে অনেক, যেটা আর কিছুদিনের মধ্যেই আমরা ফুল ফিল দেখতে পাবো। এবার আসবো আমি সামনের অংশটাতে। সামনের এই অংশগুলোতে দুই পাশেই কিন্তু এরকম অটো চালকদের দেখা যাচ্ছে, এরকম দুই পাশেই রয়েছে, এরকম একটা সেকশন করা হয়েছে। সাথে সাথে ওপরে এরকম চাকারও ব্যবহার করা হয়েছে, যেটা একদম সিলিংয়ের পার্টটা। ঠিক আছে, এরকমটা দেখালাম, এবার উপরে সিলিংয়ের পার্টটা সেমভাবে এই দিকেও রয়েছে। এবার এখানে দেখায় এখানে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, বাড়ির ভিতরের অংশটা। এটা এই অটো স্ট্যান্ডেরই আশেপাশের যে বাড়িটা, মানে হাজার মোড়ের যে অটো স্ট্যান্ডের বাড়ি, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, অরিজিনাল গ্রিল বাড়ির মধ্যে, বাড়ির বাইরেটা যেমনটা থাকে তুমি বুঝতে পারবে না এটা যে অরিজিনাল কোনো বাড়ি নয়, এটা যে মণ্ডপের অংশ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এইগুলোর মধ্যেও কিন্তু এরকম লুকিং গ্লাস এইগুলো দিয়ে, তারপরে মানে একদম চাকার মাঝখানে তাদের যে ছবি, সে ছবিগুলো ফুটে উঠছে। বেশ কিছু পার্ট আমি এখানে দেখাই যেগুলো অটোর পিছনের অংশটা। ঠিক আছে, অটোর পিছনের অংশ এখানে তিনটে আমি দেখতে পাচ্ছি রং করা হয়েছে, মানে অটোর সব এই রকমের রঙই হয় আর কি, হলুদ আর এরকম সবুজ রঙের। এবং যেমনটা থাকে, মানে এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল ক্লিনিক, এটা রয়েছে একটা দোকান। ঠিক আছে, এরকম আর কি যেরকম থাকে সেরকমটাই পুরোপুরি ধরা পড়ছে। বাড়ির জানলা দরজা সেগুলো আর কি দেখা যাচ্ছে, অটো স্ট্যান্ডে যেমনটা থাকে ওইদিকে যেরকমটা অন্য কিছু দেখা যাচ্ছে, এরকম আর কি অটো স্ট্যান্ডের আশেপাশের এলাকাটা পুরোপুরি ফুটে উঠেছে কিন্তু এখানে। এখান থেকে একটুখানি দেখাই এখান থেকে ব্যাপারটা কেমন লাগছে। সিলিংটা তো এমন, এগুলো পিছনের অংশটা, মানে ওই টায়ারের মাঝখানে মানে বিভিন্ন মানুষদের যে ছবি, মানে অটোওয়ালাদের ছবি, যারা অটো চালক তাদের যে ছবি সেগুলো রয়েছে। এগুলো কোথায় ইনস্টল করা হবে এখনো অবধি আমার জানা নেই, এগুলো যখন ইনস্টল করা হবে আরও দেখতে কিন্তু দারুণ লাগবে। ঠিক ওই দিকের মতো এই দিকেও কিন্তু এরকম দরজা জানলা এরকমটা রয়েছে, মানে কেউ ধরতে পারবে না যে এটা কিন্তু অরিজিনাল নয়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, পুরো অংশ জুড়েই কিন্তু এরকমভাবে সেজে উঠেছে। এই যে অংশটা, বাড়ির যে দেওয়ালের অংশটা, এটা দেখে বুঝতে পারছো যে এটা অরিজিনাল নয়, পুরোপুরি কিন্তু হুবহু সেম টু সেম মিলে যাচ্ছে, এইভাবেই কিন্তু তৈরি করা। আর একটা বিষয়, একটা চমক তোমাদেরকে বলে রাখি, এখানে ঠাকুর রয়েছে, ঠাকুরও কিন্তু পুরোপুরি অটোর মধ্যে রয়েছে, দুই পাশেই ঠাকুরের অটোর অংশটা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখ। আচ্ছা, রাজুদার সাথে খুঁটি পুজো দেখা হয়েছিল, আবার দেখা হচ্ছে এখানে হাজরা পার্কের প্রিপারেশনে। এবারের যে কনসেপ্টটা নিয়ে কাজ সেটা প্রথমে আমি জানবো। এখানে আমরা মেইনলি নাম দিয়েছি এটা তিন চাকার গল্প, আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে অটো নিয়ে, অটো চালকদের নিয়ে বলতে গেলে, যে অটো চালকদের নিয়েই আমি পুরো কাজটা করছি। এবং এখানে একটা সম্পূর্ণ একটা রিয়েলিস্টিক কাজ, এটা এই পার্টগুলো আপনারা দেখতে পাবেন, যে অটো আমাদের যে হাজরা মোড়ে যে অটো স্ট্যান্ডটা আছে সেই অটো স্ট্যান্ডটাকে আমি এখানে পুরো তুলে ধরেছি, পুরো মণ্ডপের মধ্যে। মানে এখানকারই গল্পটা পুরোপুরি এখানে, এখানকারই হাজরা মোড়েরই একটা গল্প, হাজরা অঞ্চলেরই একটা গল্প, তাদের মূলত এটা অটো চালকদেরই গল্প, সেই গল্পটা এখানে পার্ট হিসেবে থাকবে। এবং তার সাথে সাথে আমি এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই অটো স্ট্যান্ডটা আমি তুলে ধরেছি। আচ্ছা, মানে মানুষজন ভিতরে প্রবেশ করলে মনে হবে যে অটোর একটা ফিলিং, তো প্রথমে ঢুকতে গেলেই একটা অটোর ফিলিং থাকবে যে অটোর মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এবং তারপরে বিভিন্ন রকম এই ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি পুরো কাজটা, এবং টোটালটাই দেখে মনে হয় একটা স্ট্যান্ডের মধ্যে আছি আমি, অটো স্ট্যান্ডের মধ্যে এই অটো ধরবো আর কি, এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এই ছবিগুলো তো অটোতে দেখা যায়? হ্যাঁ, এগুলো তো সব দেখা যায়, এরকম থাকে মূলত, এরকম ছবি অটোর ভিতরে থাকে, সেই জায়গা থেকে ব্যবহার করা হয়েছে। এই যে ভাবনাটা, মানে অটো চালকদের কথা ভেবে, এটা মানে কিভাবে আসলো বা কিভাবে আসলো বলতে, এইটা অ্যাকচুয়ালি হাজরা মোড়ে যখন আমি কাজ করবো ভেবেছি, তখন হাজরা মোড়ে এই অটো স্ট্যান্ডটা এমনই একটা অটো স্ট্যান্ড যেটার সঙ্গে সমস্ত কানেকশানগুলো আছে, যেমন হাজরা টু খিদিরপুর, হাজরা টু বেহালা, হাজরা টু গড়িয়াহাট, হাজরা টু রাসবিহারি, বিভিন্ন জায়গার কানেকশান রয়েছে, কানেকটিভিটি রয়েছে। তখন এমন একটা খুব পপুলার একটা, কালীঘাট মন্দির যেমন খুব পপুলার, তো হাজরা মোড়ে এই অটো স্ট্যান্ডটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট মনে হচ্ছে। এবং তাদের এই ধরনের মানুষগুলো সবসময় প্রাপ্ত থাকে, তারা ভাবে যে পুজো আমি তাদেরকে ডেডিকেট করার জন্যই পুজো এই কাজটা করেছে। আচ্ছা, ওপেনিং কবে রয়েছে? ওপেনিং আছে সম্ভবত 17 তারিখ। 17 তারিখ ওপেনিং আছে। এবছর এই কাজটা আমার তো দারুণই লাগলো, কেননা অটো চালকদের নিয়ে কাজ এর আগে এরকম ধরনের কাজ আমি দেখিনি কলকাতায়। আমি জানতে চাইবো আশাবাদী কতটুকু? আশাবাদী আমরা কাজ করে যাই, আশা ফলের হিসাব আমরা করি না, তো ভালোই হবে আশা করি, সব মাসে ভালো লাগবে, যখন লাইট জ্বলে যাবে সমস্ত কিছু জ্বলবে, আশা করি কাজটা অন্য একটা মাত্রা নেবে।
আচ্ছা মানে এন্ট্রি এবং এক্সিট তো আলাদা থাকছে, সবটাই আলাদা, ইমার্জেন্সিও আছে। আচ্ছা উপরে যে চাকাগুলো সেগুলো পুরোপুরি ওই গাড়ির সিলিং, হ্যাঁ একটা পার্ট হিসেবে রেখেছি সিলিং এ, একটা আলোক ব্যবহার করেছি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তাহলে হাজরা পার্কের এবছরের যে উপস্থাপনা তিন চাকার গপ্প সেটা তোমরা দেখলে কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। সাধারণ মানুষের গল্প কিন্তু ফুটে উঠছে হাজরা পার্কের মণ্ডপে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো, টাটা।